নমস্কার সবাইকে, স্টাডি বঙ্গতে আবারও স্বাগত। তো আজকে ন্যারেশনের 5 নম্বর ভিডিও নিয়ে চলে এসেছি। আগের দিন আমরা যেটা শিখেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্সেস, তার আজকে পার্ট 2 ভিডিওটা আজকে হবে। তো ইম্পারেটিভ সেন্টেন্সে কী কী ইউজ হয় বা কী না ইউজ হয় সেটা আমার আগের ভিডিওটা দেখলে তোমরা সবাই জেনে যাবে। তো সেটা একবার দেখে নিও, তাহলে এটা এই ভিডিওটা বুঝতে আরও বেশি সুবিধা হবে। তো শুরু করা যাক। তো আজকে আমরা প্রথমে দেখবো রিপিটেড স্পিচের ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে যদি শুরু হয়। আগের দিন আমরা যেটা যেই সমস্ত ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল দেখেছিলাম সেখানে লেট ছিল না। তো লেট থাকলে একরকম নিয়ম হবে আর লেট না থাকলে একরকম নিয়ম হবে। তো আজকে আমরা দেখবো লেট দিয়ে শুরু হলে সেগুলোকে ইনডিরেক্ট করার নিয়মগুলো। তো কী বলছে, রিপিটেড স্পিচের ইম্পারেটিভ সেন্টেন্স লেট যদি প্রপোজাল বা সাজেশন এগুলো বোঝায়, কোনো প্রস্তাব বোঝায় আর কি, তাহলে রিপোর্টিং ভার্বকে প্রপোজ বা সাজেস্ট এ পরিবর্তিত করতে হবে এবং লেটের জায়গায় শুড লিখতে হবে। তো কয়েকটা এক্সাম্পল দেখে নিই, তাহলে স্ট্রাকচারটা বুঝে যাব। দেখো কী আছে, হি সেড টু আস লেট আস গো হোম। তো হি সেড টু আসটা আগে আমি বলেছি সবসময় ভয়েস করবে যখন ন্যারেশন করবে, তো এরকমভাবে দুভাগে ভাগ করে নেবে। দেখো ফার্স্ট হাফটা দেখো কী আছে, এতে চেঞ্জ হচ্ছে শুধু সেট টুটা, এই সেটটা শুধু টুটা যা আছে দেখো বসে গেছে, কিন্তু তো সেটের জায়গায় এসছে কি প্রপোজড এসছে। টুটা কিন্তু বসবে, টুটা তুলে দিও না। আমরা যেমনি সেট টু জায়গায় টোল বসাতাম, এখানে কিন্তু টুটা শুধু সেটের জায়গায় প্রপোজড আসছে, টুটা কিন্তু থেকে যাবে। ঠিক আছে, তাহলে হি প্রপোজড টু আস। এবার কমন ভোট কমা তোলার জন্য আমরা সেই আগের নিয়ম অনুযায়ী দ্যাট বসালাম। এবার দেখো এই লেটের জায়গায় লেটটা তুলে দেবো, আমরা এই আসটাকে লিখবো উই, এর সাবজেক্টিভ ফর্ম। উই এর সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস এবং আসের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই, এটা আমরা ভয়েসে শিখেছি। তাহলে উই বসবে, এবার আমি বলেছিলাম লেট থাকলে শুড বসে, তাই এখানে শুড অবশ্যই যদি প্রপোজাল বা সাজেশন বোঝায়, তাহলে এখানে উই শুড, তারপর যা আছে বসে গেল গো হোম। ঠিক আছে, নেক্সট আরেকটা এক্সাম্পল দেখে নিই। এবার সাজেস্টেড দিয়ে আমরা দেখবো, দেখো কী আছে, আই সেড টু মাই ফ্রেন্ডস, এটা কমা হবে, লেট আস গো টু প্লে। তো আই সাজেস্টেড টু মাই ফ্রেন্ডস, দেখো এইখানেও কিন্তু দেখো যেটা আছে সাজেস্টেডের পরে কিন্তু টু বসেছে কিন্তু। তো যেটা বলছিলাম প্রপোজড বসাও বা সাজেস্টেড বসাও যে কোনো একটা বসালেই হবে, কিন্তু টুটা বসাতে অবশ্যই মনে রাখবে। এবার বাকি পোর্শনটা তো জানো, কমা নোট কমা তোলার জন্য দ্যাট বসলো, তারপর দেখো সেই আসটা উই হয়ে গেছে। ঠিক আছে, কেন হয়েছে এখানে, কিন্তু দেখো আসকে বলছে কথাটা আর এখানেও দেখো আই বলছে কথাটা, সেই কারণে আসটা উই হয়েছে। যদি এখানে আস বা উই না থাকতো বা আই না থাকতো, তাহলে কিন্তু এটা দে দিয়ে আমরা শুরু করতাম। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো আসটা উই হলো, এরপর লেটের জায়গায় শুট বসলো, তারপর গো টু প্লে যা ছিল গো টু প্লে বসে গেল। আশা করি বুঝতে পেরেছো, না হলে পজ করে ভিডিওটা আরেকবার দেখবে রিমাইন্ড করে। নেক্সট দেখা যাক আর কী রুল আছে। তো নেক্সট রুল বলছে, যদি লেটের দ্বারা কোনো প্রপোজাল বা সাজেশন, যদি কোনো প্রস্তাব না বুঝতে পারো, তাহলে তার অর্থ অনুসারে সেটা কী রকম অর্থ বোঝাচ্ছে সেই অর্থ অনুসারে লেটটাকে তুলে দিয়ে সেই জায়গায় মাইট বা মাইট বি অ্যালাউড বসাতে হবে এবং জিনিসটাকে পরিবর্তন করতে হবে। এবং এটাও মনে রাখতে হবে রিপোর্টিং ভার্ব মানে ওই সেড বা সেড টু যাই থাকুক না কেন, সেটা অর্থ অনুযায়ী রিকোয়েস্ট বা অর্ডার বা উইশ বা টেল বা ওয়ার্ন এগুলোতে পরিবর্তন হতে পারে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে, রিকোয়েস্ট অর্ডার উইশ টেল ওয়ার্ন আরও আছে, কিন্তু এইগুলোই বেশিরভাগ ইউজ হয়। বেশিরভাগ আমরা যেমন ইউজ করবো টেল এবং রিকোয়েস্টটা। আচ্ছা তো দেখা যাক, প্রথম এক্সাম্পলটা দেখে নাও এই রুল অনুযায়ী। দেখো আই সেড টু দি ওনার অফ দি হাউস লেট মি কাম ইন। আচ্ছা এটা তোমরা বুঝবে কী করে, আমি আর একটা ছোটো ট্রিক টাইপের বলে দিই। দেখো এখানে দেখো মি আছে, ঠিক আছে, আর একটু আগে যে আমরা এক্সাম্পলগুলো দেখলো এখানে দেখো আস আছে। তো যখন দেখবে এই যে সাবজেক্টটা যেটা প্লুরালে থাকবে বা যেটা অ্যাকচুয়ালি প্রোনাউন, সেটা যদি প্লুরালে থাকে, তাহলে তুমি এক্স্যাক্টলি বলতে পারো যে প্রপোজ বা সাজেস্টেড তুমি ইউজ করতে পারো। এটা করতে করতে আমি বুঝতে পেরেছি, ঠিক আছে, এটা জেনারেলি তোমাকে পড়ে বুঝতে হয় যদি প্রস্তাব বা সাজেশন হয়, কিন্তু বেশিরভাগ জিনিসই
প্রোপোজাল বা সাজেশন হয়েও সেখানে মাইট বা মাইট বি অ্যালাউড অনেক সময় বসে, তো সেই ক্ষেত্রে তোমার একটা ছোটো ট্রিকটা যদি বলতে পারো, যদি ভেতরে দেখো যে আস আছে বা প্লুরাল আছে যে সাবজেক্টটা বা যেই প্রোনাউনটা ইউজ হচ্ছে ইনভার্ট কমার মধ্যে, তাহলে তোমরা সাজেস্টেড বা প্রপোজটা ইউজ করতে পারো, ঠিক আছে। নেক্সট দেখো, তো এইখানে দেখো সেটা কিন্তু প্লুরালে নেই, সেটা সিঙ্গুলারে আছে, মি আছে। তো আই সেড টু দি ওনার অফ দি হাউস, তো যখন এরকম দেখবে তাহলে পড়ে নিয়ে বুঝবে যে এটা কি হবে, রিকোয়েস্ট নাকি কোনো অর্ডার নাকি উইশ না টেল নাকি কোনো ওয়ার্নিং, তো সেটা আগে বুঝে নেবে। তো লেট মি কাম ইন, তো সে কি একটা পারমিশন টাইপের চাইছে, তো সেটা এক ধরনের অনুরোধই হলো, কারণ তার কাছে যদি অনুরোধ না করি সে আমাকে না ঢুকতে দিতেও পারে। তাই দেখো এই সেট টু এর জায়গায় এবার কিন্তু রিকোয়েস্টেড বসেছে, আর সেই রিকোয়েস্টেড তোমরা আগেও আমি বলেছি যে রিকোয়েস্টেড বসলে কিন্তু সেট টুর জায়গায় রিকোয়েস্ট বসলে সেট টুটার জায়গায় বসে, টুটা আর বসবে না এইখানে। তো একমাত্র খেয়াল রাখবে সাজেস্টেড বা প্রপোজড ইউজ হলে তবেই তারপরে টু বসবে, ঠিক আছে। যদি সেট টু থাকে সে জায়গায় যদি প্রপোজড বসাতে হয় বা সাজেস্ট বসাতে হয় তাহলে তারপরে অবশ্যই এটা টু বসবে, অন্যথায় না। তাহলে এখানে বসলো আই রিকোয়েস্টেড দি ওনার অফ দি হাউস, ফার্স্ট পার্ট হয়ে গেল। এবার দেখো আছে লেট মি কাম ইন, তার এবার তাহলে সূত্রে দ্যাট বসলো, এবার মিটার সাবজেক্টিভ ফর্ম কি আই, তো আই বসলো, লেটের জায়গায় আমরা শুড ইউজ করি, তো শুড বসালাম। এবার দেখো শুড বি অ্যালাউড, এবার তুমি বলবে আমি তো দেখলাম মাইট বি অ্যালাউড বা মাইট লেখা রয়েছে, একই ব্যাপার, তুমি যদি এখানে মাইটও লিখতে কোনো অসুবিধা ছিল না, এইখানে দুটোই একই রকম অর্থ বোঝাচ্ছে, ঠিক আছে। তুমি এখানে মাইট লেখো বা শুড লেখো ডাজেন্ট ম্যাটার, যে কোনো একটা লিখলেই হলো। তারপর দেখো টু বসানোর পরে যা আছে কমেন্টটা বসে গেল, বুঝতে পেরেছ। নেক্সট এক্সাম্পলটা দেখো, মাই ফ্রেন্ড সেট টু মি লেট অরুণ ডু হোয়াট এভার হি লাইকস, তো আগে পড়ে নিয়ে বললাম বুঝতে হবে, তো বলছে অরুণ যা করতে চায় তাকে করতে দাও, ঠিক আছে। তো এটা ওর ইচ্ছার উপরে, কোনো অনুরোধ বা কোনো পারমিশন চাইার কোনো ব্যাপার স্যাপার নেই, তা একটা জেনারেল স্টেটমেন্ট টাইপের, ওই জন্য দেখো টোল্ড লিখেছে। আমরা জেনারেল স্টেটমেন্টের সঙ্গে টেল বা টোল্ড বা সে এইসব ইউজ করি, তো সেই জন্য দেখো সেট টু এর জায়গায় আমরা কী বসি নর্মালি টোল্ড, তাই টোল্ডটা বসেছে। তো মাই ফ্রেন্ড টোল্ড মি, ঠিক আছে। এবার কমা ইনভার্ট কমার জায়গায় আমরা কী বসাই দ্যাট, তো দ্যাট বসলো। এবার দেখো পরপর কী বসছে, অরুণ তো চেঞ্জ হয় না, অরুণের কোনো সাবজেক্টিভ ফর্ম বা অবজেক্টিভ ফর্ম হয় না, দুটোই সেম, তাই অরুণ অরুণ বসে গেল। এবার আমি বললাম দেখো লেটের জায়গায় আমরা শুড বা মাইট বি অ্যালাউড বসাবো, তো আমি মাইট লিখেছি কারণ এটা মাইটটা খুব যাচ্ছে এর সাথে, কারণ যেহেতু এটা কোনো ধরনের পারমিশন বা অনুরোধ বোঝাচ্ছে না, তো মাইট লিখলাম। তুমি এখানে মাইট বি অ্যালাউড টু লিখতে পারো, যে কোনো একটা লিখলেই হবে, ঠিক আছে, বা শুডও লিখতে পারো, তো আমি মাইটই ইউজ করছি। দ্যাট অরুণ মাইট ডু হোয়াট এভার হি লাইকড, আচ্ছা লাইকসটা লাইকড হয়েছে কেন, বাইরেরটা বাইরের যে ভার্বটা রিপিটিং ভার্ব এটা পাস্ট টেন্সে আছে সেই কারণে, তো এটা যেহেতু টোল্ড আছে তাই এটা লাইকসটা হয়ে গেছে লাইকড, ঠিক আছে। আচ্ছা নেক্সট আমরা দেখে নিই কী আছে এক্সাম্পল, দেখো মাই গেস্ট সেট টু মি লেট মি হ্যাভ আ কাপ অফ টি, তো তুমি কফি হলো কোনো অসুবিধা ছিল, আমি কফি বলতে যাচ্ছিলাম, যাই হোক। তো এটা কি এক ধরনের ইচ্ছা বলতে পারো, যে হ্যাঁ চা হলেও হবে, চা হলে ভালো হয় বা এরকম কিছু একটা টাইপের, বা কফি হলে ভালো হয়, তো এক ধরনের ইচ্ছা, সেই কারণে দেখো উইশ ইউজ হচ্ছে সেট টু এর জায়গায়, হ্যাঁ। তাহলে আচ্ছা এখানে একটা মিসড মিস হয়ে গেছে, সেটা হচ্ছে মি চলে আসবে একটা, এখানে মিটা বাদ চলে গেছে। তাহলে মাই গেস্ট উইশড মি দ্যাট, ইনভার্ট কমার জায়গায় কী আসলো দ্যাট, তারপরে এই মিটাকে মাই গেস্ট, তাহলে ওই কারণে আমি হি ইউজ করেছি। এবার আমি বললাম লেটে তোলার জন্য মাইট মাইট বি অ্যালাউড, শুড যা ইচ্ছে তুমি বসাতে পারো, তাহলে এখানে আমরা কী বসাচ্ছি মাইট, মাইট হ্যাভ আ কাপ অফ টি, যা আছে বসে গেল, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আচ্ছা নেক্সট দেখো, এবার আমরা কয়েকটা করব, তো প্রথমে আমরা করব ইনডিরেক্টে নিয়ে যাব, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব। তো হি সেট টু মি লেট আস প্লে ক্রিকেট, দেখো কি আছে আস আছে, আমি কি বলেছিলাম আস থাকলে বা প্লুরাল থাকলে যদি প্রোনাউন বলে থাকে আমরা কী ইউজ করবো, সাজেস্টেড বা সাজেস্টেড বা প্রপোজড, যে কোনো একটা আমরা ইউজ করবো,
তাহলে আমি এখানে প্রপোজটা ইউজ করছি, তাই হি সেট টু মিট আমি লিখব, হি প্রপোজড মি, আচ্ছা টুটা বসবে অবশ্যই, ঠিক আছে, হি প্রপোজ টু মি। এবার দ্যাট ইনভার্ট কমাগুলো তোলার জন্য, তারপরে কি আছে আমার এখানে সব অবজেক্ট হিসেবে দেখো যেটা দেওয়া রয়েছে যেখানে সেটা হচ্ছে আস, তো আসটা হবে কি, উই হবে কি সেটাকে দেখে নিই, হ্যাঁ মি আছে, তাহলে আমি আমরা বলতেই পারি, তাই এখানে চলে আসলো উই, হি প্রপোজ টু মি দ্যাট উই শুড প্লে ক্রিকেট। এটা তো বলেছিলাম যা আছে তাই থেকে যাবে, চেঞ্জ হবে না। তাহলে হি প্রপোজ টু মি দ্যাট উই শুড প্লে ক্রিকেট। তো নেক্সট দেখা যাক কী আছে, মিনু সেট টু হার মাদার লেট মি কুক টুডে, টুডেটা একসাথে হতো, বাদ হয়ে গেছে কোনোভাবে প্রিন্টিং আই মিন টাইপিং মিস্টেক। তাহলে লেট মি, দেখো প্লুরাল নেই কিন্তু সিঙ্গুলার আছে, তাহলে আমি এখানে ওই সাজেস্ট প্রপোজ ইউজ করবো না। কি ইউজ করতে পারি দেখো, এখানে একটা পারমিশন টাইপ মনে হচ্ছে কিনা আগে আমাকে বলো, যে লেট মি কুক টুডে, তো যদি মা যদি পারমিশন না দেয় তাহলে কিন্তু আমি রান্না করতে পারবো না, ব্যাপারটা এরকম বোঝাচ্ছে, তো এক ধরনের অনুরোধ বলতে পারো, তাই এখানে রিকোয়েস্টেড আমি ইউজ করছি। তাহলে মিনু রিকোয়েস্টেড হার মাদার, মিনু রিকোয়েস্টেড হার মাদার দ্যাট, এবার এই মিটা কি মিনু, তাহলে আমি লিখবো কি শি, এবার আমি শুটের জায়গায় আমি ইউজ করছি মাইট বি অ্যালাউড, ঠিক আছে মাইট বি অ্যালাউড দ্যাট শি মাইট বি অ্যালাউড, আচ্ছা একটু বেশি বড় করে লিখে ফেলেছি, টু কুক, আর টু ডে থাকলে কী হয় দ্যাট ডে হয় ইনডিরেক্টে, প্রথম ভিডিওতেই সেই ছকটা দেওয়া রয়েছে, ছকটা কিন্তু মুখস্থ রাখতে হবে, কিছু কিছু জিনিস আমি বললে মুখস্থ রাখতে সেটা মুখস্থ অবশ্যই রাখতে হবে, নাহলে কিন্তু ভয়েস বলো ন্যারেশন বলো একটু অসুবিধা হয়ে যাবে করতে। আচ্ছা নেক্সট দেখো, হরভজন সেট টু ধোনি লেট মি ফিল দ্যাট লং অন, ঠিক আছে, তো এটা তুমি বলতে পারো এক ধরনের পারমিশন বলতে পারো, রিকোয়েস্টেড লিখলে কোনো ভুলও হবে না, কিন্তু তুমি জেনারেল স্টেটমেন্টও বলতে পারো, কিছু এসে যাবে না এখানে বক্তার, তো তুমি যদি রিকোয়েস্টেড লেখো তাহলেও কোনো অসুবিধা নেই, তুমি যদি এখানে লেখো যে টোল্ড লেখো তাতেও কোনো অসুবিধা নেই, তো আমি এখানে রিকোয়েস্টেড দিয়েই করছি, কেন আমার কাছে মনে হচ্ছে যে হরভজন ধোনিকে জিজ্ঞেস করছে যে আমাকে ওকে যেন লং রানে ফিল্ড করতে দেওয়া হয়, যদি ধোনি যদি পারমিশন না দেয়, যেহেতু ও ক্যাপ্টেন তাহলে হরভজন সেটা পারবে না, তো আমি রিকোয়েস্টেড হিসেবে ধরেই করব। তো হরভজন 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 রিকোয়েস্টেড হরভজন রিকোয়েস্টেড ধোনি হরভজন রিকোয়েস্টেড ধোনি দ্যাট, এবার এই মিটাকে হরভজন, তাহলে এটা হয়ে যাবে হি দ্যাট হি, এবার মাইট বি অ্যালাউড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু ফিল্ড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু ফিল্ড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু ফিল্ড অ্যাট লং অন অ্যাট লং অন
বুঝা গেল? এরপরেগুলো আমি করে রেখেছি যাতে বেশি সময় না লাগে ভিডিও বানাতে। আচ্ছা নেক্সট দেখো, দ্য ক্যাপ্টেন সেড টু দ্য প্লেয়ার্স, লেট মি এক্সপ্লেইন মাই পয়েন্ট। ঠিক আছে, তো ও যদি প্লেয়ার যদি তাকে বলতে না দেয় তাহলে ও নিশ্চয়ই বলতে পারবে না, সেই জন্য রিকোয়েস্টেড ইউজ করা হয়েছে। তাহলে দ্য ক্যাপ্টেন রিকোয়েস্টেড দ্য প্লেয়ার্স দ্যাট, এবার ক্যাপ্টেন তাই হি, লেটের জায়গায় শুড, তুমি মাইট বি অ্যালাউড দিলে কোনো অসুবিধা নেই, আমি আগেই বলেছি মাইট শুড এটা ইউজ করতে পারো। তো শুড বি অ্যালাউড টু এক্সপ্লেইন হিজ পয়েন্ট, মাইটাকে ক্যাপ্টেন তাহলে হিজ পয়েন্ট। নেক্সট, দ্য প্লেয়ার সেড টু দ্য কোচ, লেট মি ট্রাই অ্যাগেন। ঠিক আছে, তো তুমি এখানে আমি টোল্ড ইউজ করি, তুমি এখানে চাইলে রিকোয়েস্টেড ইউজ করলেও কোনো অসুবিধা ছিল না। ঠিক আছে, তো বলছে আমাকে আগে সুযোগ দেওয়া, আর একবার করার সুযোগ করা, সুযোগ করে দেওয়া হোক। তো দ্য প্লেয়ার টোল্ড বা রিকোয়েস্টেড দ্য কোচ দ্যাট হি মাইট বি অ্যালাউড টু ট্রাই অ্যাগেন, বুঝা গেল? নেক্সট দেখো, দি লিডার অফ দি এক্সপিডিশন সেট, লেট আস মুভ অন। কি আছে? আস আছে, যখনই আস আছে আমি কী বললাম, মাথা চলে আসা উচিত প্রপোজ বা সাজেস্টেড হবে। তো দেখো, যেহেতু এখানে সেটের পরে কোনো অবজেক্ট দেওয়া ছিল না, মানে কথাটাও কাকে বলছে, তাই জন্য সাজেস্টেড পরে কোনো টু টু বসলো না। সেট টু থাকলে তবে সাজেস্টেড টু আসবে, তাই টু নেই বলে সাজেস্টেড শুধু বসেছে। তাহলে দ্য লিডার অফ দি এক্সপিডিশন সাজেস্টেড দ্যাট, এবার আসটা কি আমি জানি না কারা, তাই দে, লেটের জায়গায় শুড, তারপর যা আছে মুভ অন, বসে গেল, বুঝাতে পারছি? নেক্সট, দ্য প্রাইম মিনিস্টার সেড, লেট মি পুট দ্য প্রপোজাল ইন দি ক্যাবিনেট মিটিং। তো প্রাইম মিনিস্টার যেহেতু, তো উনি এটা ইচ্ছা প্রকাশ করতে পারেন, যতই হোক ওনার কথার গুরুত্ব আছে, বা নর্মাল কথা বলতে পারেন, এটা কোনো রিকোয়েস্ট না। ঠিক আছে, সেই জন্য টোল্ড বা ওয়েস্ট যে কোনো একটা ইউজ করলেই হবে। দ্যাট মিটাকে প্রাইম মিনিস্টার, তাহলে হি লিখেছি আমি, সিও লিখতে পারে, প্রাইম মিনিস্টার মেয়েও হতে পারে, তারপর মাইট বি অ্যালাউড, তারপর যা আছে টু এর পরে বসিয়ে দিয়েছি। দেখো, টু পুট দ্য প্রপোজাল ইন দ্য ক্যাবিনেট মিটিং, বুঝতে পেরেছো? আচ্ছা একটা জিনিস মনে পড়লো, হ্যাঁ টুডেটা দ্যাট ডে হয়েছে, দেখে নিলাম, ভুল শেখাতে চাইছি না কোনোভাবে। আচ্ছা নেক্সট দেখো, রমেশ সেট টু হিজ ফাদার, লেট মি ইনভাইট সাম অফ মাই ফ্রেন্ডস অন মাই বার্থডে পার্টি। দেখো, রমেশ তার বাবাকে জিজ্ঞাসা করছে, আমাকে কয়েকটা, মানে অ্যাকচুয়ালি অনুরোধ যে আমাকে আমার কয়েকটা বন্ধুকে ডাকতে দাও না আমার বার্থডে জন্মদিনের পার্টিতে। তাহলে সেই অনুরোধ যদি না রাখে তাহলে তো হবে না, তাই রিকোয়েস্টেড লিখেছি যে রমেশ রিকোয়েস্ট করলো তার বাবাকে যে তাকে যেন অ্যালাউ করা হয় তার জন্মদিনের পার্টিতে কতগুলো বন্ধুকে ডাকার। তাহলে রমেশ রিকোয়েস্টেড হিজ ফাদার দ্যাট রমেশ, তাই হি, লেটের জায়গায় শুড, মাইট দিলেও কোনো অসুবিধা নেই, হি মাইট বি অ্যালাউড টু ইনভাইট বা শুড বি অ্যালাউড টু ইনভাইট সাম অফ হিজ ফ্রেন্ড, মাইটাকে রমেশ, তাহলে হিজ ফ্রেন্ডস অন হিজ মাই বার্থডে পার্টি, তাই হিজ বার্থডে পার্টি। নেক্সট দেখো, ন নম্বর, দ্য নার্স সেড টু দ্য পেশেন্ট, লেট মি চেক ইউর ব্লাড প্রেশার। তো নার্স পেশেন্টকে বলছে তোমার ব্লাড প্রেশারটা আমাকে একটু চেক করতে দাও। তাহলে এটাও এক ধরনের, মানে পেশেন্ট যদি না করতে দেয় তাহলে নিশ্চয়ই করতে পারবে না, তাই এখানেও তুমি রিকোয়েস্টেড লিখতে পারো। আমি টোল লিখেছি কারণ তার একটা অথরিটি আছে, নার্স বললে সেও দেখাতে বাধ্য, কারণ সে জানে সে না দেখালে সে তার হয়তো কোনো অসুবিধা হয়ে যেতেই পারে, তো একটা জেনারেল স্টেটমেন্ট হিসেবেও ক্যান্সিডার করা যেতে পারে, তাই টোল্ডও তুমি ইউজ করতে পারো। তো রিকোয়েস্টেড দিলেও একদমই ঠিক হবে। তাহলে দ্য নার্স টোল্ড বা রিকোয়েস্টেড দ্য পেশেন্ট দ্যাট, নার্স জেনারেলি মেয়ে হয় তাই শি লিখেছি, হি দিলেও কোনো অসুবিধা নেই কারণ এখন ছেলে নার্সও হচ্ছে। তো শি মাইট বি অ্যালাউড টু চেক, টু এর পরে যা আছে বসিয়ে দেবো, শুধু ইয়োরটা হিজ হয়ে যাবে কারণ পেশেন্টটাকে আমি ছেলে ধরেছি, সেই জন্য হিজ, মেয়ে ধরলে হার হয়ে যেত। ঠিক আছে, নেক্সট দেখো, রাজন সেট টু মানি, লেট আস ফরগেট আওয়ার ওল্ড এনমিটি। এটা ফুল স্টপ পড়েনি। আচ্ছা, তো রাজন মানিকে বলছে, এই দেখো আজ দেখলাম, ব্যাস এই আজটা কিন্তু তোমার চোখে পড়তে হবে, আজ বলে না, যদি প্লুরাল থাকে তখনই তুমি প্রপোজটা সাজেস্টেডটা ইউজ করবে। ট্রিকটা মনে রাখবে যে আস দেখবো, বা এই যে ইনভার্ট কমার মধ্যে যদি কোনো প্লুরাল দেখি, যে সাবজেক্ট যে যা কথা বলা হচ্ছে তা কোনো প্লুরালে আছে, তো জিনিসটা খেয়াল রাখবে, তখনই একমাত্র প্রপোজটা সাজেস্টেড হবে। আচ্ছা, যেহেতু দেখো সেট টু আছে তাই প্রপোজড টু লিখেছি। ঠিক আছে, রাজেন প্রপোজ টু মানি, কমা ইনভার্টেড কমা যেন দ্যাট, এবার আসটাকে এরা দুজন, তাই দে, লেটের জায়গায় শুড, তারপর আওয়ারটা হয়ে যাবে দেয়ার, আর ফরগেট দেয়ার ওল্ড এনমিটি, পুরনো শত্রুতা ভুলে যেতে বলছে নিজেদের মধ্যে, বুঝা গেল? এবার আমরা কয়েকটা ডিরেক্টে যাব, মানে
ইনডাইরেক্ট থেকে ডিরেক্টে নিয়ে আসবো, কমা অ্যান্ড কমা বসিয়ে করব। তো প্রথমে দেখি কি আছে। দেখো আছে, দ্য ক্যাপ্টেন প্রপোজড দ্যাট দে শুড ফিল্ড ইফ দে ওন দ্য টস। ঠিক আছে, এখানে কোনো অসুবিধা নেই, আমাকে ভাবতে হচ্ছে না প্রপোজটা আছে কি না, কী বসবে এখানে, জাস্ট উল্টোটা আমাকে নিয়ে আসতে হবে, প্রশ্নটা আনতে হবে। তাহলে আমি লিখতেই পারি, দ্য ক্যাপ্টেন দ্য ক্যাপ্টেন সেড, দ্য ক্যাপ্টেন সেড, হ্যাঁ দ্য ক্যাপ্টেন সেড, সেড টু হলো না কারণ প্রপোজ টু দেওয়ানি, তাহলে দ্য ক্যাপ্টেন সেড, এবার হবে কমা ইনভার্টেড কমা, দে শুড ফিল্ড ইফ দে ওন দ্য টস। তো দে শুড, তো শুড বসে তুমি বুঝতে পারছো লেট বসবে, লেটের এলটা বড়দের হবে লেট। এবার দেখো দে মানে এখানে কী ছিল, আস ছিল, আর যেহেতু আমি বুঝতে পারছি না এটা কাদের কথা বলা আছে, সেই জন্য আমি ডেটটা আমি বসাবো জেনারেলি। তো ওই নিয়মটা তুমি ঘুরিয়েও ভাবলেও তুমি ডিরেক্টটাও করতে পারছো, তো ইনডিরেক্ট ডিরেক্ট একই ব্যাপার। তাহলে দ্য ক্যাপ্টেন সেড লেটাস ফিল্ড, লেটাস ফিল্ড, এরা যা আছে বসে যাবে, শুধু এই ইয়েটা কিছু চেঞ্জ করতে পারলে, আচ্ছা ডেটা চেঞ্জ হবে, লেটাস ফিল্ড ইফ উই, তিনি নিজেদের কথা বলছে, ঠিক আছে নিজের দলের কথা, ইফ উই উইন দ্য টস, কারণ এটা রিপোর্টিং স্পিচ ভেতরে এটা প্রেজেন্ট টেন্সই ছিল বা থাকবে, বাইরেটা পাস্ট টেন্স, তখন এটা বাইরে গিয়ে যখন যাবে তখন এটা ওয়ন হয়ে যাবে, বোঝা যাচ্ছে? এই টেন্সের ব্যাপারটা মাথায় রাখতে হবে সবসময় পাস্ট টেন্স করার সময়। আচ্ছা নেক্সট দেখি কী আছে, বেশ বড় সড়ো কিন্তু ভয় পেয়ে লাভ নেই, জাস্ট মন দিয়ে দেখো। দ্য হেডমাস্টার প্রপোজড টু মানে কি, আমার কী ছিল, সেট টু ছিল, দি অ্যাসিস্ট্যান্ট টিচার্স দ্যাট দে শুড টেক পার্সোনাল কেয়ার অফ দি স্টুডেন্টস অ্যাজ ফার অ্যাজ পসিবল। এগুলো ভেবে ভেবে তুমি ভাববে না, তোমার মাথায় পুরো দেখো একের পর এক চলতে থাকবে, দ্য হেডমাস্টার বসিয়ে দিলাম, প্রপোজ টুর জায়গায় সেট টু বসাবো, দি অ্যাসিস্ট্যান্ট টিচার্সের জায়গায় দি অ্যাসিস্ট্যান্ট টিচার্সই বসবে, দ্যাটের জায়গায় কমান্ড রুট কমা বসবে, এরকমভাবে তুমি একথা থাকবে, তাহলে একের পর এক দেখে সবই করতে পারছো। তাহলে করতে শুরু করি, দ্য হেডমাস্টার প্রপোজড টু, তাহলে প্রথমে লিখি দি হেডমাস্টার এবার প্রপোজ টুর জায়গায় লিখবো কি, সেট টু, সেট টু দি অ্যাসিস্ট্যান্ট টিচার্স, অ্যাসিস্ট্যান্ট টিচার্স এবার কি বসবে, কমা ইনভার্ট কমা, কিসের জায়গায়, দ্যাটের জায়গায়। এবার দেখো দে শুট আছে, শুট দেখে তুমি বুঝতে পারছো এখানে কি বসবে, লেট বসবে। এবার দে আছে মানে এখানে কি ছিল, আস ছিল, তো আস বসিয়ে দিলাম। এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু তোমার মাথায় আসতে হবে, আর সেটা তখনই হবে যখন তুমি বেশি করে এগুলো নিয়ে প্র্যাকটিস করবে বা বসবে। লেটেস্ট এবার যা আছে বসিয়ে দেবো, আর কিছু চেঞ্জ করার নেই আমার, লেটেস্ট টেক পার্সোনাল কেয়ার অফ দ্য স্টুডেন্টস অ্যাজ ফার অ্যাজ পসিবল। তো লিখব লেটেস্ট টেক পার্সোনাল কেয়ার, লেটেস্ট টেক পার্সোনাল কেয়ার অফ দি স্টুডেন্টস, অফ দি স্টুডেন্টস লেট আস টেক পার্সোনাল কেয়ার অফ দি স্টুডেন্টস অ্যাজ ফার অ্যাজ পসিবল, অ্যাজ ফার অ্যাজ পসিবল। ঠিক আছে হয়ে গেল এটা, ব্যাস নট কমা ক্লোজ, ফুল স্টপ দেওয়ার পরে নেক্সট দেখো, দি ওসি, এটা ওসি মানে হচ্ছে অফিসার ইন চার্জ, পুলিশের কথা বলি, দি ওসি অর্ডার দ্যাট নো ওয়ান শুড লিভ হাউস, এটা একটু অন্যরকম আছে, এটা ভালো করে শুনবে। তো অর্ডারটা আমি বলেছিলাম হয়, ঠিক আছে, তাহলে দি ওসি অর্ডার দ্যাট নো ওয়ান শুড লিভ হাউস, তো এটা হয়ে যাবে দি, আমি ওসি লিখছি, ওসি আছে বলে, ওসি
এবার কি লিখবো? সেড, তারপর ইনভার্টেড কমা দ্যাটের জায়গায়, দি ওসি সেড। এবার দেখো লেট আসবে কারণ শুট দেওয়া আছে, এবার কি বসবে? এবার নো ওয়ান আছে, নো ওয়ানই বসে যাবে, লেট নো ওয়ান লিভ হাউস। ঠিক আছে, বুঝা গেল? দি ওসি সেড লেট নো ওয়ান লিভ হাউস। এরপরে গেলো করে রেখেছি, দেখে নাও, দ্য বয় রিকোয়েস্টেড হিজ ফাদার দ্যাট হি শুড বি অ্যালাউ টু লার্ন ড্রাইভিং। তাহলে রিকোয়েস্টেড জায়গায় সেট টু বসিয়ে দেবো, দ্যাটের জায়গায় ইনভার্ট কমা বসিয়ে দেবো, শুটের জন্য লেট, এই হিটাকে বয়, তো সে নিশ্চয়ই মি বলবে নিজের কথা, লেট মি, তারপর দেখো টু এর পরে আছে বসিয়ে দেবো লার্ন ড্রাইভিং। নেক্সট দেখো, মিলান রিকোয়েস্টেড হিজ ফাদার দ্যাট হি শুড বি অ্যালাউড টু এনজয় দ্য ম্যাচ। তাহলে রিকোয়েস্টেড জায়গায় লিখবো সেট টু, হিজ ফাদার বসলো, ইনভার্ট কমার জায়গায় দ্যাটের জায়গায় ইনভার্ট কমা, হি লিখেছে, তাহলে ও নিজের কথা বলছে যখন, তাহলে মি মি বসবে, তারপর টু এর পরে যা আছে বসিয়ে দিলাম এনজয় দ্য ম্যাচ। নেক্সট দেখো, মিতা প্রপোজ টু সুস্মিতা দ্যাট দে শুড গো ফর শপিং, দে লেখা রয়েছে, প্রপোজ লেখা রয়েছে, তাই এখানে আস হবে, তাহলে শুধু প্রপোজের জায়গায় লিখলাম সেট টু, প্রপোজ টু লেখা রয়েছে, তাই সেট টু, ইনভার্ট কমা বসলো দ্যাটের জায়গায়, শুটের জন্য দ্যাট, এই দেট লেট, শুটের জন্য লেট বসলো, দেটা হয়ে গেল আস, গো ফর শপিং লেখাই রয়েছে। নেক্সট দেখো, মাই ফ্রেন্ড প্রপোজড টু মি দ্যাট উই শুড গো বাই ট্রেন। ঠিক আছে, উই আছে, প্রপোজড আছে, তাহলে এখানে আস চলে আসলো, তো মাই ফ্রেন্ড সেট টু মি, প্রপোজড জায়গায় প্রপোজ টু জায়গায় সেট টু, তারপর লেটাস গো বাই ট্রেন, লেটাস উই শুড জায়গায় লেটাস গো বাই ট্রেন। তো আশা করি বুঝতে পারছো। তো আজকের জন্য এতটুকুই, আশা করি ভিডিও ভালো লেগেছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, আর যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নতুন কিছু দেখতে চাইলে সেটাও কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ।